الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم، تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم، ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله الأماني، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله. محترم حاضرين، الله رب العالمين لكم كل شكريا. যে ফিতনা ফাসাদের যুগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাঝে মাঝে এমন একটা মজলিসের মধ্যে একত্রিত হওয়ার তৌফিক দান করেন, যেখানে বসে আমরা আমাদের জীবনের হিসাবকে মিলাতে পারি, আমাদের আমলের পর্যালোচনা করতে পারি, আখেরাতের জন্য আমাদের প্রস্তুতি কতটুকু এই নিয়ে চিন্তা ফিকির করতে পারি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বহুত বড় মেহরবানি। মাসে একবার হলেও আমরা এখানে জমা হচ্ছি, কিন্তু আমাদের অনেক আত্মীয় স্বজন, অনেক মা বোন এমন আছে যারা হয়তো বছরেও একবার এরকম মজলিসের মধ্যে বসার সুযোগ পায় না। দুনিয়া নিয়ে ব্যস্ত, ঘর সংসার সাজানো নিয়ে ব্যস্ত, বাড়ি ঘরের ডেকোরেশন নিয়ে ব্যস্ত, রকমারি রান্নাবান্না নিয়ে ব্যস্ত, বিভিন্ন রকমের আলোচনা পর্যালোচনা এইগুলোর মধ্যে ব্যস্ত, কিন্তু নিজের ঈমান নিয়ে, নিজের আমল নিয়ে চিন্তা ফিকির করার সময় হয় না। আমি কি জন্য দুনিয়াতে আসলাম, আমার যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, কিন্তু আমার পরিস্থিতি কতটুকু, এইগুলো চিন্তা করার সময় হয় না। মুসলমান তারাও মুসলমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, কিন্তু এই সুযোগটা তাদের আসে না। অনেক মুসলমান তো এমনও আছে সারা দিনে একবার তাদের মুখে আল্লাহ শব্দ উচ্চারিত হয় না। অনেক মুসলমান এরকম পাওয়া যাবে, ব্যাস জীবনটা এইভাবে চলে যাচ্ছে, মনে করে আসলাম, খেলাম, চলে গেলাম, সব শেষ হয়ে গেল। অথচ এরকম না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ইরশাদ করেছেন: আফহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো যে আমি তোমাদেরকে অনর্থক দুনিয়াতে পাঠিয়েছি আর আমার নিকট তোমাদেরকে ফিরে আসতে হবে না?
আরেক আয়াতের মধ্যে ইরশাদ করেন, আয়াহসাবুল ইনসানু আইয়ু তরাকা সুদা, মানুষ কি মনে করেছে যে তাকে এমনি ছেড়ে দেওয়া হয়েছে, যেমন মন চাই চলে, যা মন চাই করে, যা মন চাই খায়, জায়েজ না জায়েজের কোনো চিন্তা ফিকির নাই, হালাল হারামের কোনো ফিকির নাই, একটা পশুর মতন জীবন যাপন করেছে আর মনে করছে এইভাবে আমার জীবনটা চলে যাবে। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছে। ওই জন্য আমরা যে মজলিসের মধ্যে উপস্থিত হয়েছি, উপস্থিত হচ্ছি, এটা আল্লাহ পাকের বহুত বড় নেয়ামত। এই ধরনের মজলিসের দ্বারাই জীবনের মধ্যে পরিবর্তন আসে, নিজের জীবনের হিসাব মিলাতে সহজ হয়। আমাদের এই জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার সাথে তুলনা করেছেন। একজন ব্যবসায়ী যেমন তার জান, মাল, সময়, এই তিনটা জিনিস বিনিয়োগ করে টাকা পয়সা অর্জন করার জন্য চেষ্টা করে, জীবিকা অর্জন করার জন্য চেষ্টা করে, আর তাই দিয়ে তার জীবনটা চলে, অনুরূপভাবে আমাদের আখেরাতের কামিয়াবির জন্য, আখেরাতের নাজাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াত, আমাদের এই দুনিয়াবী জিন্দেগিকে পুঁজি হিসাবে ঘোষণা করেছেন, তাদেরকে পুঁজি দিয়েছি। দুনিয়ার মানুষের যেমন ব্যবসার জন্য পুঁজি লাগে, তোমাদেরকেও আখেরাতের ব্যবসার জন্য তোমাদের হায়াতটাকে পুঁজি হিসাবে দিয়েছি, এটাকে কাজে লাগাও, আখেরাতের জন্য প্রস্তুতি নাও। তোমার হায়াত নামক পুঁজি, জীবন নামক পুঁজি, এটা যেন হেলায় খেলায়, অলসতায়, গাফলাতির মধ্যে না কেটে যায়। বারবার আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছে। এক আয়াতের মধ্যে সমস্ত মুমিনকে সম্বোধন করে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। হে ইমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচাবে? এমন একটা ব্যবসার কথা শোনো, সে ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ذلكم خير لكم ان كنتم تعلمون। আল্লাহর উপরে ঈমান আনো, আল্লাহর রাসূলের উপরে ঈমান আনো, আর তোমার এই জান আর মাল ব্যয় করে আখিরাতের পথেও সংগ্রহ করো। বুঝা গেল, আমাদের এই জান আর মালকে আল্লাহ রাব্বুল আলামিন পুঁজি হিসাবে দিয়েছেন, এটাকে কাজে লাগিয়ে আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন। প্রতিদিন মানুষের জীবন থেকে চলে যায়, একটা দিন পার করে আরেকটা দিন তার সামনে আসে, এর অর্থ হল তার জীবন থেকে একটা দিন কমে গেল, সে কবরের দিকে এগিয়ে গেল। এইভাবে দিন দিন করতে করতে মাস, মাসের পর বছর যখন পার হয়ে যায়, তখন সে তার কবরের দিকে এক বছর এগিয়ে গেল। বয়স বাড়তে থাকে, মানে হায়াত কমতে থাকে, বয়স বাড়ে, হায়াত কমে, যেখান থেকে চলা শুরু করেছিল জন্মের পরে কবর জগতের দিকে, আস্তে আস্তে সে কবরের দিকে এগিয়ে যাচ্ছে। একটা বছর পার হয়ে যায়, কবর তার আরো কাছে চলে আসে, আর একটা বছর পার হয়ে যায়, কবর তার আরো কাছে চলে আসে। এই করতে করতে এক সময় হায়াত শেষ হয়ে যাবে, স্টেশনে পৌঁছে যাবে, গাড়ি থেমে যাবে, এমন এক গন্তব্যে তাকে চলে যেতে হবে যেখানে তার সাথে কেউ যাবে না, তার আমল ছাড়া সাথে আর কিছুই থাকবে না, অন্ধকার ঘর, নির্জন ঘর, পোকা মাকড়ের ঘর,
একাকিত্বের ঘর, সেখানে তার সঙ্গী যে হবে সে হবে তার আমল। দুনিয়াতে এই জান আর মালকে কাজে লাগিয়ে সে যা পথেও সংগ্রহ করেছে এটাই তার সঙ্গী হবে। এই জন্য রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের কথা বারবার স্মরণ করতে বলেছেন। ওদিন ইরশাদ করলেন, এমন কোনো দিন যায় না যেদিন কবর তাকে ডেকে এই কথা না বলে, হে ইবনে আদম, আমি অন্ধকার ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি নির্জনতার ঘর, আমার কাছে যদি ভালো ব্যবহার পেতে চাও তাহলে তার জন্য প্রস্তুতি নিয়ে আসো। প্রত্যেক দিন কবর ডেকে মানুষকে বলে। যখন কোনো মমিন বান্দাকে কবরে রাখা হয় তখন কবর বলে, যত লোক দুনিয়াতে আমার উপরে চলতো, আমার পিঠে চলতো, তার মধ্যে তুমি আমার নিকট সবচেয়ে ভালো ছিলে, পছন্দনীয় ছিলে। আজকে তোমাকে আমার সুপর্দ করা হয়েছে, আমার হাওলা করা হয়েছে, আমার ব্যবহার তুমি দেখতে পাবে। এই কথা বলে কবর দৃষ্টির শেষ সীমা পর্যন্ত প্রসারিত হয়ে যায়, প্রশস্ত হয়ে যায়। তার কবরের সাথে জান্নাতের সংযোগ কায়েম করে দেওয়া হয়। জান্নাতের বাতাস আলো তার কবরের মধ্যে আসতে থাকে, সে তার একাকিত্বকে ভুলে যায়, নির্জনতাকে ভুলে যায়। পক্ষান্তরে যখন কোনো কাফের, ফাসেক, বদ্দিন, বদ আমল ব্যক্তিকে রাখা হয় কবরে, কবর তাকে বলে, দুনিয়াতে যত লোক আমার পিঠে চলাফেরা করত তার মধ্যে তুমি ছিলে সবচেয়ে বেশি নিকৃষ্ট এবং অপছন্দনীয় আমার নিকট, ইচ্ছা মতন চলেছ, দর্প ভরে চলেছ। আজকে তোমাকে আমার সুপর্দ করা হয়েছে, আমার ব্যবহার তুমি দেখতে পাবে। এই কথা বলে কবর দুই দিক থেকে চেপে আসে, এমনভাবে চেপে আসে যে মানুষের পাঁজরের হাড্ডি যেটা দুই দিকে আছে দুই সারিতে, এই দুইটা এক হয়ে একটা আরেকটার মধ্যে ঢুকে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাতের আঙ্গুলকে পরস্পরের মধ্যে ঢুকিয়ে দেখিয়ে দিয়েছেন, যেইভাবে কবর চাপ দেয় আর এই পাঁজরের হাড্ডি ওই পাঁজরের মধ্যে ঢুকে যায়। এরপরে তার কবরের সাথে দোজকের সংযোগ কায়েম করে দেওয়া হয়, সেখানকার বাতাস, ধোঁয়া, আগুন এগুলো তার কবরে আসতে থাকে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর হয়তো জান্নাতের বাগান হবে অথবা জাহান্নামের গর্ত হবে, দুটোর একটা, বাইরে তৃতীয় কোনো স্রোত নেই। হয় জান্নাতের বাগান হবে অথবা জাহান্নামের গর্ত হবে। বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার কবরকে জান্নাতের বাগান বানানোর জন্য চেষ্টা করে। এটাকে হাদিসের মধ্যে বলেছেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আনাল্লাহিল আমানি। বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার নফসকে, খায়েশাতকে পদদলিত করে, মিটিয়ে দেই, খায়েশাত মতন চলে না, মন চায় জিন্দগি যাপন করে না, দানা নফসাহু, নফসকে একবারে মিটিয়ে দেই, আমিলা লিমা বাদাল মউত, আর মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে, সবসময় মনে করে আমার এই কাজটা আমার আখেরাতের জন্য কতটুকু সহায়ক, আল্লাপাককে খুশি করার জন্য কতটুকু সহায়ক, প্রত্যেকটা কাজ করার আগে সেটা চিন্তা করে, মন চায় জিন্দগিকে প্রাধান্য দেয় না। আর আহমক ব্যক্তি, মানাত বা নাফসাহু হাওয়াহা, যে নিজেকে খায়েশাতের পিছনে ফেলে দিয়েছে, যা মন চাই করে, যেটা মন চাই, যেটা ভালো লাগে ওটাই করে, মশলা জানার চেষ্টা করে না,
শরীয়তের হুকুম জানার চেষ্টা করে না, হালাল হারাম জানার চেষ্টা করে না, ভালো লাগলে বাস করে বসে, ওর পিছনেই পড়ে যায়। আর যুক্তি দেখায় যে আল্লাহ মাফ করে দেবেন, আল্লাহ মাফ করে দেবেন, এই আশা রেখে আল্লাহ পাকের নাফরমানির মধ্যে লিপ্ত থাকে। এই ব্যক্তিকে বলা হয়েছে মূর্খ এবং বেওয়াকুফ। আল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা, বেওয়াকুফ এবং মূর্খ। তো আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে বুদ্ধিমান বলেছেন ওই হলো আসল বুদ্ধিমান। আল্লাহ পাক যাকে মূর্খ বলেছেন, বেওয়াকুফ বলেছেন, সে হলো আসল মূর্খ। দুনিয়ার লোক সবাই মিলে যদি কাউকে বুদ্ধিমান বলে, আল্লাহর দৃষ্টিতে যদি সে মূর্খ হয়, তো দুনিয়ার লোকদের এই সার্টিফিকেটের কোনো দাম নাই। আবার দুনিয়ার সবাই মিলে যদি কাউকে মূর্খ বলে, বেওয়াকুফ বলে, আহমক বলে, আর আল্লাহ আল্লাহ রসুলের দৃষ্টিতে সে বুদ্ধিমান, তাহলে এই সমস্ত লোকের আহমক বলার দ্বারা কিছুই আসে যায় না। দুনিয়ার মানুষের সার্টিফিকেট দ্বারা কি হবে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে, বুদ্ধিমান হয়ে ফিরে যাওয়া, এটাই আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম। এই জন্য আমাদের জীবনের হিসাব মিলানো, আমলের হিসাব মিলানো, বিশেষ করে একটা বছর যখন আমাদের জীবন থেকে অতিক্রান্ত হয়ে যায়, তখন খুব গুরুত্বের সাথে বিগত এক বছরের হিসাব মিলানো। যেহেতু আমাদের জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বলে অভিহিত করেছেন, ব্যবসায়ীরা কি করে? প্রত্যেক ব্যবসায়ী, ছোট দোকান হোক, বড় দোকান হোক, ছোট ব্যবসায়ী হোক, বড় ব্যবসায়ী হোক, তারা হিসাব কিতাব মেনটেন করে, খাতা রাখে, আয় ব্যয় লেখে, লাভ লোকসান লেখে, কেউ দৈনিক, কেউ সাপ্তাহিক, কেউ মাসিক, কমপক্ষে বছরে একবার সবাই হিসাব মিলায়। আমার এক বছরে কি ব্যবসা হলো, কি লাভ করলাম, কি লোকসান হয়ে গেল। যদি কোনো ব্যবসায় হিসাব না মিলায়, এমনি চলতে থাকে, বাসে কেনা হচ্ছে, আসছে, খাচ্ছে, খরচ করেছে ইচ্ছা মতন, হিসাব কিতাব নেই, দু চার বছর পরে দেখা যাবে দেউলিয়া হয়ে গেছে, পুঁজি নাই, লাভ নাই, যেহেতু হিসাব মিলাই নাই। আর যেন দুনিয়ার নিয়ম, যত বড় ব্যবসায়ী এত তার হিসাব কিতাবের গুরুত্ব বেশি, হিসাব রক্ষক বেশি, গুরুত্বের সাথে হিসাব কিতাব করা হয়। তাহলে দুনিয়ার সামান্য ক্ষতি থেকে বাঁচার জন্য, সামান্য লোকসান থেকে বাঁচার জন্য আমরা হিসাব কিতাবের এত পাবন্দি করি, সেই হিসাবে আমাদের হায়াতটা, আর আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আমাদেরকে রিজিক দিয়েছেন, এটা হলো আমাদের জন্য পুঁজি আখেরাতের পাথর সংগ্রহ করার জন্য। তাহলে এটার হিসাব কত গুরুত্বের সাথে মেলানো দরকার, যে আমার জীবন থেকে যে সময়গুলি চলে গেল, আখেরাতের জন্য কতটুকু ব্যয় করলাম, দিনের লাইনে কতটুকু আগে বাড়লো। এই জন্য উলামায়ে কেরাম বলেন সবচেয়ে উত্তম হলো যে প্রত্যেকটা মানুষ দৈনন্দিন তার হিসাবটাকে মিলাবে। ওই ব্যবসায়ী উত্তম যে দোকান বন্ধ করার আগে একবার হিসাবটা মিলিয়ে নেই, আজকে কত কি হলো। অনুরূপভাবে ওই মমিন ব্যক্তি উত্তম যে দৈনিক কমপক্ষে একবার তার হিসাব মিলায়। কেমন হিসাব মিলাবে? রাতে কাজ কাম শেষে ঘুমানোর আগে দিয়ে অজু করবে, দুই রাকাত সালাতে তাওবা পড়বে, তাওবার নামাজ পড়বে, সারাদিন যা কিছু হলো গুনাহ ইত্যাদি এগুলো মাফ চেয়ে একটু চিন্তা করবে, দু চার মিনিট, আজকে আমি নামাজ কালকের তুলনায় কতটুকু বেশি পড়লাম, তেলাওয়াত কতটুকু বেশি করলাম, দান সৎকা কালকের তুলনায় কতটুকু বেশি করলাম, আমর বিল মারুফ নাহিয়ানির মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, এখানে আমি কতটুকু অংশগ্রহণ করলাম, এভাবে হিসাব মিলানো অল্প সময়। আর মাসে একবার আর একটু গুরুত্বের সাথে হিসাব মিলানো, সময় নিয়ে এক মাসের পুরা হিসাব, এটাও যদি না হয় তো কমপক্ষে বছরে একবার, যখন একটা বছর চলে গেল আমার আপনার জীবন থেকে, এই বছরে একবার হিসাবটাকে মিলানো এটা অবশ্যই জরুরি। সেই বছরটা জন্মের হিসাবে এক বছর পার হতে পারে, যেখানে আমরা
জন্মবার্ষিকী পালন করি, অথবা আমাদের আরবি বাংলা ইংরেজি যে বছরের হিসাব আছে এর একটা বছর পার হয়ে গেলে আমরা হিসাবটাকে মিলাতে পারি। জন্ম হিসাবে যখন আমার একটা বছর পার হয়ে গেল, তো বেশিরভাগ মুসলমানই দেখা যায় তারা কেক কাটার মাধ্যমে, মোমবাতি জ্বালানোর মাধ্যমে, হাত তালি দেওয়ার মাধ্যমে এই জন্মদিন পালন করে, লোকজনকে দাওয়াত দেয়, অনুষ্ঠান করে। আবার অনেকে যখন এই বছর ইংরেজি কিংবা বাংলা এক বছর চলে যায় তখন তারা আনন্দ ফুর্তিতে মেতে ওঠে। যেমন গত সপ্তাহে নতুন বছর শুরু হলে মানুষ আনন্দ ফুর্তির মধ্যে লেগে গেছে, টাকা পয়সা খরচ করে আতশবাজি, পটকা, ফানুস, আরও কত রকমের অপচয়ের মধ্যে তারা এই একটা বছর পার হওয়া নতুন একটা বছর আশাকে উদযাপন করলো, স্বাগতম জানালো। অথচ এটা মুসলমানের তরিকা ছিল না, এটা তো ইহুদি খ্রিস্টানদের তরিকা। ইহুদি খ্রিস্টান, অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, যারা আল্লাহকে বিশ্বাস করে না, আখেরাতকে বিশ্বাস করে না, তাদের বিশ্বাস হলো দুনিয়াবি জিন্দেগি শেষ, যা কিছু পারি এখানে ভোগ করে নি। এটা আল্লাহ রাব্বুল আলামিনও জানিয়ে দিয়েছেন যে যারা কাফের তাদের সমস্ত ইচ্ছা, অভিলাষ, চিন্তা দুনিয়াকে কেন্দ্র করে, দুনিয়া কি করে আবাদ করা যাবে। তো তারা মনে করে দুনিয়ার জীবনই শেষ, মরার পরে আর কিছু নাই, যা কিছু পারো এখানে ভোগ বিলাস করে নাও। এই জন্য তারা বেতন যখন পায় সপ্তাহ শেষে আমেরিকা, ইউরোপ, পাশ্চাত্য দেশগুলোতে সপ্তাহে সপ্তাহে বেতন দিয়ে দেওয়া হয়, আমাদের দেশে মাসের শেষে দেওয়া হয়, 5 দিন কাজ করে, 2 দিন ছুটি কাটায়, যা কিছু কামাই করলো এইগুলো মদ মাতাল হয়ে এর মধ্যে উড়িয়ে দেয়। কেন? তারা মনে করে এটা আমাদের জীবনের শেষ, যা পারি ভোগ করে নি, মরার পরে তো মাটি হয়ে যাব। এই কারণে তারা আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত থাকে। কিন্তু কথা হলো, মুসলমান যে আখেরাতকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সে কেন এই ফুর্তির মধ্যে মেতে ওঠে, কেন এই আনন্দ উল্লাসের মধ্যে মেতে ওঠে, কেন এই অপচয়ের পিছনে লিপ্ত হয়, এটা চিন্তা করা দরকার। এটা তো তারা করে যারা আখেরাতকে বিশ্বাস করে না, আনন্দ ফুর্তি দুনিয়াতে করে নেই। কিন্তু মুসলমান যে আখেরাতকে বিশ্বাস করলো, তার দ্বারা তো এই কাজগুলি হতে পারে না। অথচ বাস্তবতা এটাই যে আমরা এইগুলোর মাধ্যমেই আমাদের জন্মবার্ষিকী পালন করি, আমাদের নববর্ষের আগমনকে উদযাপন করি, তখন আমাদের ইমানের কোনো চেতনা বাকি থাকে না, আমলের কোনো কথা মনে থাকে না। এটা অত্যন্ত ভয়ানক এবং ভয়াবহ অবস্থার আলামত। এরকম যদি চলতে থাকে, বিজাতীয় খ্রিস্টি কালচার, ইহুদি খ্রিস্টানদের তরিকা, এটা যদি আমরা পছন্দ করতে থাকি, অনুকরণ অনুসরণ করতে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, অচিরেই তোমাদের দিলকে ওদের দিলের সাথে গেঁথে দেওয়া হবে। ওদের অন্তরে যে অনুভূতি, এটা তোমার অন্তরে চলে আসবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন যে বনী ইসরাইলের মধ্যে যখন মানুষরা গুনাহের মধ্যে লিপ্ত হলো, তো একদল লোক ভালো তাদেরকে নিষেধ করত যে ভাই এটা গুনাহের কাজ, এটা আল্লাহ পাকের নাফরমানি, এই কাজগুলো করো না। এরপরেও তারা ওই কাজগুলি করত, আর যারা নিষেধ করলো তারা ওই কাজগুলি করা সত্ত্বেও ওদের সাথে সম্পর্ক রাখত, উঠা বসা খেত, বিয়ে শাদি করত, দাওয়াত খেত, যাতায়াত বাকি ছিল, অথচ দরকার ছিল
তারা যখন আল্লাহ পাকের নাফরমানির দিকে ফিরে আসলো না, ওদেরকে বয়কট করা, ওদের থেকে সরে আসা, এটা আল্লাহ পাকের ইচ্ছা। যদি তুমি দাওয়াত দাও, যদি না পরিবর্তন হয় না শোনে, তুমি এখান থেকে সরে আসো। লা ইয়াদুররুকুম মান যাল্লা ইযা তাদাইতুম, তুমি যখন তোমার জিম্মাদারি পালন করলে, তো এখন অন্যরা যদি গুমরা হয়ে যায় তোমার কোনো ক্ষতি নাই। জিম্মাদারি কি? ওদেরকে বলতে হবে, বলার পরে না মানলে সরে আসতে হবে। তো বনী ইসরাঈল একদল আর এক দলকে দাওয়াত দিল, কিন্তু তারা যখন শুনল না, তারা যখন মানল না, এরা ওদেরকে বয়কট না করে ওদের সাথে উঠা বসা খাওয়া দাওয়া সব বাকি রাখলো। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন, তখন এদের দিলকে ওদের দিলের সাথে লাগিয়ে দেওয়া হলো, মিলিয়ে দেওয়া হলো, উভয়ের দিলের মধ্যে মোহর পড়ে গেল। এইভাবে উভয়ের উপরে আজাব চলে আসলো। এটা আমাদের জন্য প্রযোজ্য। আজকে আমাদের অনেক আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী উল্টাপাল্টা করে, নাফরমানি করে, ইহুদি খ্রিস্টানদের তরিকা মতন চলে। আমরা হয়তো বেশি থেকে বেশি নিষেধকে ভাইয়ের কাজটা করেন না, এটা ভালো না, আল্লাহ পাক নারাজ হবেন। এটা কেউ কেউ বলে, কিন্তু অবস্থাতে এমন আসছে দিন দিন যে কথাগুলো বলার লোক এখন আর নাই। দেখে ঝঞ্ঝাটে পড়তে চায় না, ঝামেলার মধ্যে পড়তে চায় না, ঝামেলা এড়িয়ে চলতে চায়। ঝামেলা কি? একজন আল্লাহ পাকে নাফরমানি করেছে, তাকে নিষেধ করতে হবে, এটা তো আমার আপনার জিম্মাদারি, তো আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন। এখন ঝামেলা মনে করে বললাম না যে না ঝামেলার মধ্যে কে যাও, যা মন চাই করুক, এরকম বলে ছেড়ে দিলে আমি তো উম্মতে মোহাম্মদই হতে পারলাম না। উম্মতে মোহাম্মদই মানে হলো নিজেও জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করবে, অন্যকেও জান্নাতে নেওয়ার জন্য চেষ্টা করবে। সে কোন সময় হবে? যখন আরেকজনকে অন্যায় করতে দেখে, নাফরমানি করতে দেখে, নিষেধ করবে। দেখলাম নিষেধ করলাম না, এমনকি আসতে মানুষ নিজের ছেলে মেয়েকেও নিষেধ করে না, যা মন চাই করুক, বড় হয়ে গেছে, ভালো বোঝে নিজেদের, এই কথা বলে বাপ মা চুপ হয়ে যায়। এটা বললে তো হবে না, জিম্মাদারি, নিষেধ করতে হবে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করতে হবে। যদি ছেড়ে দেওয়া হয়, ছেলে মেয়েকে উল্টাপাল্টা করতে দেখে ছেড়ে দিলাম, কিছু বললাম না, এই ছেলে মেয়ে যদি জাহান্নামে যায়, তো তারা একারা জাহান্নামে যাবে না, পিতা মাতাকে নিয়ে জাহান্নামে যাবে। অনুরূপভাবে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তাদেরকে উল্টাপাল্টা করতে দেখে, খোদাদ্রোহী করতে দেখে, নাফরমানি করতে দেখে, তাদেরকেও যদি নিষেধ না করি, বরং ঝামেলা মনে করে ছেড়ে দিলাম, কে ঝামেলা করতে যায়, এরকম যদি করি, তাহলে কিন্তু সমস্যা। তারা কিয়ামতের দিন জব আল্লাহ পাকের নিকট মোকদ্দমা দায়ের করবে, একই এলাকায় ছিলাম, একই মহল্লায় ছিলাম, প্রতিবেশী হিসেবে ছিলাম, আমাদেরকে এগুলো করতে দেখেও নিষেধ করে নাই, হ্যাঁ হক আদায় করে নাই। তো তাদের অভিযোগের কারণে আমার আপনার জন্য কিন্তু জান্নাতে যাওয়া এটা বন্ধ হয়ে যাবে, নিজের আমলের কারণে জান্নাতে যেতে পারবো না। এই জন্য রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যারা ইমানদার তাদেরকে সম্বোধন করে রাব্বুল আলামিন বলেন, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার আহাল পরিবার পরিজন এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আহাল বলতে ছেলে মেয়ে বিয়ে বাচ্চা, আস্তে আস্তে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই সিরিয়াল মতন চলে আসবে, সবাইকে বাঁচানোর চেষ্টা করতে হবে। শুধু নিজে আমল করে যদি কেউ জান্নাতে যাওয়ার ইচ্ছা করে, এটা অসম্ভব। যেহেতু আমরা উম্মতে মোহাম্মদী, আমাদেরকে দুই জিম্মাদারি দেওয়া হয়েছে, নিজে নেক আমল করব, অন্যকে নেক আমলের জন্য বলবো, নিজে নেক আমল করবো, অন্যকে নেক আমলের জন্য বলবো। যে আজকে আমরা বেশি থেকে বেশি নিজে নেক আমল করে মনে করছি আমি তো জান্নাতি হয়ে গেলাম, আমি তো আল্লাহওয়ালা হয়ে গেলাম, কিন্তু আমার উপরে যে জিম্মাদারি ছিল এই জিম্মাদারি পালন করতে পারছি না। তো আমাদের হায়াতটাকে আল্লাহ রাব্বুল আলামিন যে পুঁজি হিসাবে ঘোষণা করেছেন, এর তাকাদা হলো যখন একটা বছর আমাদের জীবন থেকে চলে যায়, তখন ওকে হিসাব মেলানো, যে একটা বছরে আমি আবাদতের লাইনে, আমলের লাইনে কতটুকু উন্নতি করতে পারলাম, কতটুকু অগ্রগতি করতে পারলাম। আখেরাতের দিকে তো আমি চলে যাচ্ছি, কবরের দিকে এগিয়ে যাচ্ছি, আমার প্রস্তুতি কতটুক, এই চিন্তাটা কখন আসবে? এই চিন্তাটা আসবে যখন ঘরের মধ্যে দিনই পরিবেশ থাকবে, তালিমের পরিবেশ থাকবে,
পড়ার পরিবেশ থাকবে তখনই চিন্তাটা আসবে। কিন্তু আফসোসের বিষয় হলো আজকে আমাদের ঘরগুলিতে দুনিয়াবী পরিবেশ, আরাম আয়েস আর ভোগ বিলাসের পরিবেশ, কিন্তু দিনই পরিবেশ নাই, তালিমই পরিবেশ নাই, তালিম হয় না, বেশিরভাগ ঘরে তালিম হয় না। বিবি বাচ্চা ছেলে মেয়ে সবাইকে নিয়ে প্রতিদিন আধা ঘন্টা এক ঘন্টা তালিম করা দরকার। এই তালিমের দ্বারা ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমত নাজিল হয়, মাসআলা মাসাইল জানা যায়, এলেমের পিপাসা পয়দা হয়, আমলের জজবা পয়দা হয়। আর তালিম যদি না থাকে তাহলে ওই সময়টা দুনিয়াবি গল্পগুজবে কেটে যায়। ঘরের মধ্যে মজলিশ বসে সারাদিন, পরে যখন সবাই একত্রিত হয় স্বামী স্ত্রী ছেলে মেয়ে, তো কী দেখা যায়, একসাথে ড্রয়িং রুমে বসে, কেউ টিভি চালিয়ে দেই, ওই সমস্ত দেখে পর্যালোচনা করে, কেমনি পত্রিকা নিয়ে বসে, কেমনি বসে বিভিন্ন আলাপ সালাপ, সারাদিন কী করলাম কী দেখলাম, এর মধ্যে ঘন্টা পার হয়ে যায়, তাতে কোনো ফায়দা নাই। কিন্তু একটু তালিম করা, সাহাবিদের জীবনী থেকে পড়া, নবীদের জীবনী থেকে পড়া, কবর হাসর জান্নাত জাহামের জাহান্নামে আলোচনা করা, এইগুলো আমাদের খুব কম বাড়িতেই হয়ে থাকে। আরও আফসোসের বিষয় হলো অনেক লোক আছে যারা তবলিগের নামে তালিমের নামে বিভিন্ন মসজিদ দখল করতে চায়, মসজিদে তালিম হয়, আর একটা তালিম করার জন্য ব্যস্ত হয়ে পড়ে, এক মসজিদে তালিম চলছে, এখন আর একটা তালিম চালু করার জন্য ব্যস্ত হয়ে যায়। কিন্তু তালাশ করে দেখা যাবে এই লোকগুলো ঘরে কিন্তু তালিম নেই, যারা এগুলো করে নিজেদের ঘরে তালিম নেই, বিবি বাচ্চার ফিকির নাই, মসজিদে সবাইকে হেদায়াত করে জান্নাতে পাঠিয়ে দেবে, নিজের ছেলে উল্টাপাল্টা চলে, নিজের মেয়ে উল্টাপাল্টা চলে, বিবি উল্টাপাল্টা চলে, স্বামী উল্টা চলে, এদের নিয়ে কোনো ফিকির নাই। মসজিদে তালিম হচ্ছে, গাছ হচ্ছে না, আর একটা তালিম করতে হবে, একই টাইমে দুই দিকে দুই গ্রুপ বসে তালিম করতে থাকে, হ্যাঁ, যেন সবাইকে জান্নাতে নিয়ে যাবে, অথচ নিজের মধ্যে নাই, নিজের ঘরের মধ্যে নাই। এটা আরও বেশি আফসোসের বিষয়, এই জন্য অন্যের ফিকিরের তুলনায় নিজের ফিকিরটা বেশি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, পরিবার পরিজনকে বাঁচাও। তো ঘরে ছেলে পেলে সবাইকে নিয়ে যখন তালিম হবে, কিতাব থেকে পড়া হবে, এর দ্বারা আখেরাতের ফিকির পয়দা হবে, তখন আমরা প্রত্যেকে নিজেকে নিয়ে চিন্তা করার সময় পাবো, যে আমার আমলের কী অবস্থা, যে সময়গুলি চলে গেল জীবনের 40-50 বছর, আর কতদিনই বা বাঁচবো, আমি আমার হায়াতটাকে কাজে লাগিয়ে, আমার ধন সম্পদকে কাজে লাগিয়ে কতটুকু প্রস্তুতি নিতে পারলাম, এটা কমপক্ষে বছরে একবার হলেও চিন্তা করা, যে টাইমটাতে আমরা কেক কাটি, জন্মদিন পালন করি, সেটা ইহুদি খ্রিস্টানদের তরিকা, এটা না করে ওই দিন এই ফিকিরটা করা। একটা বছর চলে গেল, নতুন বছর আসলো, আমরা আতশবাজি পটকা ফুটানোর মধ্যে, অপচয়ের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, অথচ তখন তো দরকার ছিল ঘরের দরজা বন্ধ করে নিজের গুনার কথা স্মরণ করে ক্রন্দন করা, হায় হায় একটা বছর চলে গেল, দেখতে দেখতে 2023 সাল চলে গেল, কদিন আগেই শুরু হয়েছিল, একটু পরে 2024 সাল শুরু হবে, কোথা থেকে একটা বছর পার হয়ে গেল, কি করলাম আমি, কতটুকু নামাজ বেশি পড়লাম, কতটুকু তেলাওয়াত বেশি করলাম, দান সৎকার লাইনে কতটুকু আগে বাড়লাম, এটা চিন্তা করে ঘরের দরজা বন্ধ করে একাকী বসে চোখের পানি ফেলা দরকার ছিল। এইগুলো না করে আমরা আরো নির্লজ্জ বেহার মতন আনন্দ উল্লাসের মধ্যে মেতে উঠি, এটা শয়তানের বহুত বড় ধোকা। আমার আপনার ছেলে মেয়ে, আমার আপনার ভাই বেরাদার, তারা এই সমস্ত অন্যায় জঘন্য কাজের মধ্যে লিপ্ত হয়ে আল্লাহ পাকের নাফরমানির পরিচয় দিচ্ছে। তিনটা খারাপই, এই যে আমরা এই কাজগুলো করি, জন্মদিবস পালন করি, নববর্ষ পালন করি, হ্যাঁ, পটকা ফুটাই, আতশবাজি ফুটাই, এইগুলোর মধ্যে তিনটা খারাপই পাওয়া যাচ্ছে। 1 নম্বর হলো, এখানে বিজাতি ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করা হচ্ছে, এইগুলো কোত্থেকে আসছে, ইহুদিদের থেকে আসছে, খ্রিস্টানদের থেকে আসছে, হিন্দুদের থেকে আসছে, আমি আপনি এদের অনুসরণ করে এই কথার পরিচয় দিলাম, যে আমি ইসলামের নিয়মকানুন ভালোবাসি না,
ইসলামের কৃষ্টি কালচার ভালোবাসি না, আমার কাছে তো ইহুদি খ্রিস্টানের তরিকা পছন্দনীয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানিও না, এরা নিজেরা নিজেদের বন্ধু, তোমাদের বন্ধু কখনো হতে পারে না। বিশেষ করে এই বছরই দেখেন ইহুদিদের হাতে যখন মুসলমানরা অত্যাচারিত হচ্ছে ফিলিস্তিনে, খোলা আকাশের নিচে মানবতা জীবন যাপন করছে, হাজার হাজার মা বোন শহীদ হয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে যখন তাদের মাথা গোঁজার ঠাঁই নাই, খাদ্য নাই, পানীয় নাই, চিকিৎসা নাই, ঠান্ডার মধ্যে খালি জায়গায় পড়ে রয়েছে, ওই সময় আমি আপনি মুসলমান হয়ে এই অপচয়ের মধ্যে লিপ্ত হলাম, পটকা ফুটানোর মধ্যে লিপ্ত হলাম, আমার ইমান কোথায় গেল, আমার ভ্রাতৃত্ব বোধ কোথায় গেল? কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, সমস্ত মুমিন ভাই ভাই। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদ, ইযা ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইযা ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, সমস্ত মুমিন একটা দেহের মতন, দেহের একটা অংশ যদি ব্যথায় আক্রান্ত হয় তাহলে পুরা দেহ সেই ব্যথা অনুভব করে, মাথায় যদি ব্যথা হয় পুরা দেহে সেই ব্যথা অনুভূত হয়, চোখে যদি ব্যথা হয় পুরা দেহে সেই ব্যথা অনুভূত হয়। অনুরূপভাবে মুসলমান এক দেহ, এক শরীর, এক প্রাণ, যেখানেই বসবাস করুক সমস্ত মুসলমান এক জান এক প্রাণ। কাজে এক দেশে মুসলমান যখন অত্যাচারিত হচ্ছে, রক্তের নদী বয়ে যাচ্ছে, ওই সময় আর এক প্রান্তের মুসলমান আরাম আয়েশের মধ্যে, নাফরমানির মধ্যে, গুনার মধ্যে লিপ্ত হয়ে এই কথার প্রমাণ দিচ্ছে যে না, আর এক মুসলমানের জন্য আমার কোনো দরদ নাই, আর এক মুসলমানের জন্য আমার কোনো ব্যথা নাই। অথচ আর এক মুসলমানের জন্য যদি আমার আপনার দরদ আর ব্যথা না থাকে, তাদের দুঃখে দুঃখিত না হই, তাদের ব্যথায় ব্যথিত না হই, তাহলে আমি আপনি পরিপূর্ণ মুসলমান না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে অন্য মুসলমানের জন্য ওই জিনিস পছন্দ না করবে যা নিজের জন্য পছন্দ করে। আমরা নিজের জন্য যা পছন্দ করি, আরাম আয়েশে জিন্দেগি পছন্দ করি, ভালো খানা পিনা পছন্দ করি, সুস্থ থাকা পছন্দ করি, আর সর্বোপরি আল্লাহকে রাজি খুশি করে জান্নাতে যাওয়া পছন্দ করি, অন্য মুসলমানের জন্য আমার আপনার এই ফিকির থাকতে হবে যে সবাই আরামে থাকুক, সুখে থাকুক, সবাই আমল আলা হয়ে যাক, সবাই আখলাক আলা হয়ে যাক, সবাই জান্নাতে জানেওয়ালা হয়ে যাক। এই ফিকির না আসা পর্যন্ত আমি আপনি মুসলমান না। এই ফিকির যদি থাকে তাহলে পৃথিবীর যে কোনো জায়গায় মুসলমান আক্রান্ত হলে আর এক ভূখণ্ডের মুসলমান কখন আরাম উল্লাসে মেতে উঠতে পারে না, আনন্দ উল্লাসে মেতে উঠতে পারে না, অপচয়ের মধ্যে মেতে উঠতে পারে না। কিন্তু শয়তান এইগুলো আমাদেরকে দিয়ে করায় আর আমরাও শয়তানের ধোকার মধ্যে পড়ে যাই। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। এই জন্য কী করতে হবে, বারবার এই বিষয়গুলি পর্যালোচনা করতে হবে, নিজের ঘরের মধ্যে তালিমি পরিবেশ কায়েম করতে হবে। এখানে যেমন আমরা মাসে একবার আসছি, কিছু দিনই কথা শুনছি, আমার নিজের বাসায়ও এরকম ব্যবস্থা করা, বয়ানে ব্যবস্থা না হোক কমপক্ষে তালিমে ব্যবস্থা, বাইরের লোক না আসুক নিজেরাই কমপক্ষে তালিম জারি করা, কী কী কিতাব পড়ব, কিতাবগুলোর নাম আগে বলা হয়েছে, জিজ্ঞেস করে নেবেন, ফাজাইল আমল পড়বেন, হায়াতুস সাহাবা পড়বেন, নবীদের জীবনী পড়বেন, জান্নাত জাহান্নাম কবর হাশর, এই কিতাবগুলি পড়বেন। তালিম করলে কী হয়, একজনে পড়লো বাকিরা শুনলো, ওটা মনের মধ্যে বসে যায়। তো ঘরের মধ্যে দিনই পরিবেশ আনার জন্য, রহমতের পরিবেশ আনার জন্য তালিম খুব জরুরি। আর যদি সম্ভব হয় তাহলে আমরাও নিজেদের বাসায় এরকম সুন্নতের আলোচনা, সুন্নতের মুজাকারা, এইগুলো ব্যবস্থা করব। বিল্ডিংয়ের মধ্যে যারা থাকে ওই বিল্ডিংয়ের লোকগুলো আসলে যথেষ্ট, দূর থেকে আসার কোনো দরকার নাই। একটা বিল্ডিংয়ে
দশটা বিশটা ফ্ল্যাট থাকলে বিশটা পরিবার মানে 20 জন মহিলা। তো যদি মহিলাদের জন্য ব্যবস্থা করা হয়, ঘরের ভিতরে মহিলারা বসলো, বাইরে পুরুষ দিয়ে একজন থাকলো, কোনো অসুবিধা নাই, মা বোনদের বেশি শোনা দরকার। তো প্রত্যেকটা বিল্ডিং আলা যদি ফিকির করে যে কমপক্ষে সপ্তাহে একদিন আমার বিল্ডিং এর লোকদেরকে দিনের কথা শোনানো, এটা আমার দায়িত্ব, একত্রিত হবে সবাই। তো প্রত্যেক বাসায় হতে পারে, এটা সে ব্রাহ্মণদের মতো না যে এগুলো করতে হলে ব্রাহ্মণ ছাড়া ওদের কিতাব কেউ পড়তে পারে না। তো এইগুলো করতে হলে আবার অনুমতি আনতে হবে, পাশ করাতে হবে, আমার কিছু আমার ঘরে তালিম হবে, আমার বিল্ডিং এ মহিলারা আসবে, এখানে পাশ ফেলার কোনো কিছু নাই, মহিলারা জমা হবে, 1 ঘন্টা আলোচনা হবে, কথাবার্তা হবে, এটা সবারই করা দরকার, সব বিল্ডিংয়েই করা দরকার। এইভাবে যদি আমরা প্রত্যেক বিল্ডিং আলাদা ফিকির করি, যে আমার বিল্ডিং এর সমস্ত মা বোন যারা আছে, মহিলারা ফিকির করলাম, মা বোন যারা আছে তাদেরকে আমার ঘরে জমা করব, আল্লাহ পাক তৌফিক দিলে মেহমানদারি করলাম, না হলেও কোনো অসুবিধা নেই। পুরুষরা যদি ফিকির করে যে আমি যে বিল্ডিং এ থাকি, আমার বিল্ডিং এ তো পুরুষ আছে, এদেরকে সপ্তাহে কমপক্ষে একদিন আমি কিছু দিনই কথা শোনাবো, দাওয়াত দিলাম, আমার ঘরে জমা হলো, তালিম হলো, বয়ান হলো, হ্যাঁ, আল্লাহ পাক তৌফিক দেন, তো মেহমানদারি করলাম, চা খাইয়ে দিলাম কমপক্ষে। তো এটা বহুত বড় হিম্মতের কাজ এবং উম্মতের জন্য দরদের আলামত, এটা হলো ইমানের আলামত, যে নিজের জন্য যা পছন্দ করেছে অন্যের জন্য তাই পছন্দ করেছে। এবং এইভাবেই কীভাবে পরিবর্তন আসবে এটা কিন্তু আল্লাহ তাআলাও নির্দেশ দিয়েছেন, কি বলছেন, অযকুরুন্না মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা ইন্নাল্লাহা কানা লতিফান খাবীরা। উম্মুল মুমিনিনদেরকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যা কিছু ওহির মাধ্যমে পাঠানো হয়, কোরআন এবং হাদিস, তোমরা তোমাদের ঘরের মধ্যে এইগুলির আলোচনা করো, এইগুলি তালিম করো, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিয়েছেন। এই জন্য আমরা সকলে চেষ্টা করব এইভাবে আমাদের ঘরকে আবাদ করার জন্য, তালিমের মাধ্যমে, তাবলিগের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে আমাদের ঘরগুলিতে যেন দিনই পরিবেশ কায়েম হয়ে যায়, একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং যখনই 2-4 জন একত্রিত হয়, বিশেষ করে মা বোনেরা একত্রিত হয়, সেখানে যেন দিনই কথা হয়, আমলের কথা হয়, দুনিয়াবি গল্পগুজব, গীবত, শিকায়ত এইগুলি যেন না হয়। বিশেষ করে একটা বছর যখন চলে গেল, আমরা নতুন আরেকটা বছরে পদার্পণ করলাম, এখন আমাদের জন্য খুবই জরুরি বিগত বছরের হিসাব মিলিয়ে যে ভুল ত্রুটিগুলি পাওয়া যায় ওগুলো শুধরানোর জন্য পাক্কা ইরাদা করা, এবং আগামী বছরে, নতুন বছরে যেন আমাদের আমল বিগত বছরের তুলনায় আরও বেশি বাড়ে, নামাজের লাইনে, তারাক্কি, তেলাওয়াতের লাইনে, রোজার লাইনে, দান সৎকা যা করেছিলাম এবছর আরও বেশি, এইভাবে যদি আমরা রুটিন তৈরি করতে পারি এবং নতুন বছরে চলার জন্য এরাদা করতে পারি, তাহলে আশা করা যায় এই নতুন বছর আমাদের জন্য সার্থক হবে। আমরা সকলে একটা হিম্মত করি, রুটিন তৈরি করি, এবং যে নতুন বছরে আমরা পদার্পণ করলাম, 3-4 দিন পার হয়ে গেল, যেন এইভাবেই আমরা এই বছরটাকে কাটাতে পারি, এর জন্য চেষ্টা করতে থাকি, আল্লাহ পাকের নিকট দোয়া করতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন, কবুল করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।